মোদীর শাসনত তিনিগুণ ধরুয়া হল দেশের জনতা। এজন ব্যক্তির মূরর উপর প্রায় 1,20,000 টাকার ঋণের বোঝা। হ্রাস পাইছে জনতার ক্রয় ক্ষমতা, সঞ্চয়ের হার। উপার্জনের অধিকাংশই ব্যয় হয় খাদ্য, কাপড়, ইন্ধন, কর, শিক্ষা, স্বাস্থ্যর বাবদ। কেবল হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকারেই নহয়, নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্র সরকারেও লৈছে ধারর উপরি ধার। তৃতীয়টো কার্যকালের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীয়ে শপথ গ্রহণ করে সৃষ্টি করলে অভিলেখ। কিন্তু সমান্তরালক ধার লওয়ার ক্ষেত্রতো যেন এক অভিলেখেই গড়িছে মোদী সরকারে। তিনিটা কার্যকালত মোদী সরকারে গ্রহণ করা ধারর পরিমাণও বাড়িল তিনিগুণলৈ। 2014 চনত মনমোহন সিংয়ের কার্যকালের শেষরটো বছরত ঋণের পরিমাণ আছিল 55,87,149 কোটি। ইয়ার পাছত নরেন্দ্র মোদীর নেতৃত্বত বিজেপিয়ে সরকার গঠন করে। বিজেপি সরকার ক্ষমতালৈ আহিয়েই ইখনের পাছত সিখনক হিতাধিকারী আঁচনি প্রবর্তন করে। দেশের জনতার মাজত আঁচনির জড়িয়ে বিলালে রাজকোষর ধন। এনেকয়ে মোদী সরকারের দুটাক কার্যকালত বৃদ্ধি পালে 112,00,000 কোটি টাকার ঋণ। অর্থাৎ এই ঋণের বোঝা এতিয়া হয়ে পড়েছে 168,72,554 কোটি টাকা। সমান্তরালক আশঙ্কা করা হয়েছে যে মোদী সরকারের তৃতীয়টো কার্যকালের প্রথমটো বিত্তীয় বর্ষর শেষলৈ অর্থাৎ 2025 চনের 31 মার্চত এই ঋণের পরিমাণ হবগৈ 181,68,456 কোটি। এই হিসাবত ভারতের এগারী ব্যক্তির বিপরীতে ঋণের পরিমাণ হবগৈ 1,20,518 টাকা। বিপরীতে মনমোহন সিং সরকারের কার্যকাল অন্ত পড়ার সময়ত আর মোদী সরকারের কার্যকাল আরম্ভ হওয়ার সময়ত প্রতিজন ভারতীয়র গড় জনমূরি ঋণের পরিমাণ আছিল 44,697 কোটি টাকা। অর্থাৎ মোদী সরকারে তিনিটাক কার্যকাল শাসনলৈ আহি প্রতিজন ভারতীয়র জনমূরি ঋণের পরিমাণ তিনিগুণলৈ বৃদ্ধি করলে। প্রতিজন ভারতীয়র জনমূরি ঋণের পরিমাণ বৃদ্ধি পোৱাৰ বিপরীতে বৃদ্ধি পোৱা নাই উপার্জন। শেহতীয়াক কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশে দাবি করে যে 10 বছর পূর্বে মানুষের যয় ক্ষমতা আছিল সেয়া এতিয়া হ্রাস পাইছে। মনমোহন সিংয়ের শাসনকালত কৃষিক্ষেত্র বার্ষিক গড় মজুরি বৃদ্ধির হার আছিল 6.8% আর এতিয়া বছরি 1.3% হ্রাস পাইছে। ন্যাশনাল স্যাম্পল সার্ভের তথ্যতো উল্লেখ করা হয়েছে যে বিজেপি সরকারের শাসনকালত সাধারণ মানুষে যার্জন করে আছে তার অধিকাংশই কাপড়, ইন্ধন, কর, শিক্ষা আর স্বাস্থ্যর ব্যয় করা হয়েছে আর উপার্জনের বাকি অংশ খাদ্যর খরচ। সরকারি সমীক্ষা অনুসরি মহানগরীত এজন ব্যক্তির গড় খরচ 20,824 টাকা, আনফালে গাঁও অঞ্চলত এই খরচ 10,501 টাকা। ইয়ারে 39.17% মহানগরীর জনসাধারণে খোয়া বয়ার ব্যয় করে আর অন্যান্য খরচ 60.83%। গাঁত এই হার ক্রমে 46.38 আর 53.62%। অর্থাৎ সামগ্রিকভাবে জনসাধারণের সঞ্চয় করবল বাকি না থাকে অলপো উপার্জন। উপার্জনের সকল অংশই খরচ করবল জনসাধারণ বাধ্য যদিও মানুষের ক্রয় ক্ষমতার অলপো বৃদ্ধি হওয়া নাই, বরং কমিছেহে। এনেকয়ে মোদী সরকারের শাসনকালত অর্থনৈতিকভাবে বিলাই বিপত্তির অন্ত নোহা হয়েছে সাধারণ জনতার। সাধারণ জনতার এনে দুরবস্থার বিপরীতে বিজেপির দাবি ভারত হবলৈ গৈ আছে 5 ট্রিলিয়ন অর্থনীতির দেশ। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।